বন্ধুরা, মশারি ডালের ঘোর বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। আর যদি এরকম বৃষ্টি লাগাতার লেগেই থাকে আজকে থেকে কালকে, তো এই ডালগুলোর ভবিষ্যৎ একদমই অন্ধকার। এখন আল্লাহ যদি একটু সহায় হন, এই নিম্নচাপটা যদি কেটে যায় আজকে দিনের মধ্যে, তবে এই মশারি শস্য এগুলো একটু বেঁচে যাবে। দেখেন কি অবস্থা, একদম পানি জমে গেছে। তো এইরকম যদি পানি জমে থাকে, এবার আর মশুরির ডাল খাওয়া আমাদের হচ্ছে না, খুব একটা খারাপ অবস্থা। তো সকাল ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সারা দেশে, তো আমাদের এইখানেও হচ্ছে। এই দেখেন একদম খারাপ অবস্থা। তা পাখিগুলো আসছে আর কি, পোকা খাওয়ার জন্যে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেখেন পানি জমে গেছে পুরোটা। তো এই পানি জমে যাওয়ার কারণে এই মসুরির ডালগুলো সব পচে যাবে আস্তে আস্তে। তো এই পানি বাইরে যাওয়ার কোনো মানে পথও নাই, কারণ ওই পাশে যেই জমিওয়ালা, সেই জমিওয়ালা তার জমিতে সেও মশুরি বুনেছে। তো সেই পাশে পানি দেওয়ার কোনো মাধ্যম নাই, দিলে চাকরি থাকবে না। তো এই পাশটা তো ওটা হচ্ছে উপরের জমি, আর এটা হচ্ছে আরেক জমি। তো এই বর্তমান অবস্থা, মশুরি গাছ একদমই ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন, কেবলটা 3 থেকে 4 পাতা হয়েছে। তো এই অবস্থায় এই নিম্নচাপটা বেশ ক্ষতির সম্মুখীন আমরা, নিম্নচাপের কারণে এই পুরো জমিতে পানি জমে আছে, ভেরি ব্যাড লাক। তো এইবার যদি আমাদের মতো এরকম মশুরি সবাই মাইর খায়, তাহলে মশুরির ডাল কিন্তু দাম বেড়ে যাবে। সবাই একটু দোয়া করে দেন যেন এই নিম্নচাপটা থেমে যায়, অতি বৃষ্টি না হয়, ছিটে ফোটা বৃষ্টি হোক কিন্তু বেশি বৃষ্টি যেন না হয়। তো আজকে এই অবস্থা আর কি, নিম্নচাপের কারণে পানি হয়ে এই পানি জমে যাওয়ার কারণে মেসাকার একটা অবস্থা হয়ে যাচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখা যাক সামনে তার কী পরিকল্পনা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বৃষ্টি জোরে আসতেছে, ভিজে যাচ্ছি। ধন্যবাদ।